तू प्यार है किसी और का, तुझे तो चाहता कोई और है। ফ্যামিলি, তো সালনে ছিলাম আজকে, কিন্তু সালনে সারাক্ষণ গান চলছিল, তো আমি কিছু সেরাম ক্যাপচার করতে পারিনি, দু তিনটে ক্লিপ যেখানে কিছু বলতে পারিনি। বাট তোমরা তো আমার চুল দেখেইছো, আমি কেরাটিন ট্রিটমেন্ট করিয়েছি আজকে, আর একটুখানি কালার করিয়েছি, যেটা এই লাইটে একদম বোঝা যাচ্ছে না। ইটস আ ডিফারেন্ট কালার, ব্রাউন, রেড, ম্যাজেন্টা, কপার, গোল্ড সব মিক্স করে একটা গ্লোবাল কালার করেছি, বাট পুরো ওপর থেকে নিচ অব্দি। বাট কিছুই হালকা একটুখানি হয়তো বুঝতে পারছো, বাট সেরকম ভাবে খেলছে না। যাই হোক, এখন এই রোহিত দাদের সাথে একটুখানি খেতে যাচ্ছি, এসে তারপর রাতের প্ল্যান ওটা তোমাদের সাথে কালকে শেয়ার করব, যদি কোনো প্ল্যান থাকে। আপাতত চলো যাই, টাটা। এই যে চলে এসেছি আমাদের পুরনো পিজির জায়গাটায়। হাফ দোলো না, খিলা রে তুম, তুম খিলা রে। ये बन रहा है लिट्टी चोखा प्लेटर। इसके लिए ये भी अच्छा है ना। और अगर तुमको बुकिंग करनी है, शाही थी क्या आज का? कोई सा भी सत्तू पराठा नहीं है, ये लिट्टी चिकन है। ओ थैंक गॉड, शर्म आ रही थी वरना मेरे को। चिकन मसाला बिहारी स्टाइल, सत्तू पराठा, लिट्टी चोखा का है। খেটে ঘরে চলে এসেছি, আর এখন একটুখানি ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আর কালকে অ্যাকচুয়ালি ওরা নন্দী হিলস যাচ্ছে, বাট দেন আমি ডিসাইড করলাম যে হেলমেট পরতে হবে সব বাইক রাইড, তো চুলটা নষ্ট হয়ে যাবে। তাও এখন অনেকটা বাইকে ঘুরে এসেছি, যাই হোক চুল নষ্ট করা যাবে না, হেলমেট পরে ঘাম হবে, গরম লাগবে, ওসব দরকার নেই। ওরা ঘুরে আসুক, আমি রেস্ট নেবো কালকে, আর একটুখানি চাল বাল শেষ হয়ে গেছে ওগুলো নিয়ে আসবো। যাই হোক, এখন বাজে 11টা, তো ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং এসমালি, দর্শক কেমন আছো? তো আজকে এখন বাজে 11টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। আর সকালে সব স্নান পুজো হয়ে গেছে, ব্রেকফাস্টও খেয়ে নিয়েছি আজকে। আজকে ব্রেকফাস্টটা তোমার সাথে শেয়ার করিনি, আজকে ব্রেকফাস্টে রুটি, আলু চপ, আলু পটলের চচ্চড়ি, আম কলা এসব খেয়েছি। যাই হোক, সকাল থেকে ইয়েটা মানে সকাল থেকে মুশকিল হয়ে গেছে, অ্যাকোয়াগার্ড তো ওইটা ভেঙে গেছে, সেটা একটা ইয়ে। কালকে দুপুর থেকে হঠাৎ জল খাচ্ছি, আমার না টেস্ট চেঞ্জ লাগছে, আমি টেস্টটা এরকম চেঞ্জ লাগছে কেন, জলের ওইটা ভেঙে তো ওটা তো আলাদা জিনিস, কিন্তু ওপর থেকে জল নিয়ে খাচ্ছিলাম আমরা, জলটা তো একই লাগবে। ওকে বলছি যে জলের টেস্ট চেঞ্জ লাগবে না, ও কিছু বলছে না, ভাবছে যে কিছু না। তারপরে আজকে আমার মাথায় এলো যে দেখি তো নিচে যে ময়লা জলটা বেরায় যে পাইপটা দিয়ে, সেটা চেক করি তো জল বেরোচ্ছে কিনা, ওটা আমাদের নিচে থাকে মানে যেখানে ডাস্টবিন থাকে ওই পাশেই পাইপটা, ওখানে নালা আছে বোধহয়, ওখানেই ঢোকানো থাকে। তো চেক করলাম দেখি জল বেরোচ্ছে না, তার মানে ওই ময়লা জলটাই, ট্যাঙ্কের জলই খাচ্ছি সোজা কথা। আসলে জল যেটা আসে, যেটা নোংরা জল হয়, সেটাকে ওরা ফিল্টার করে ওখান থেকে বের করে দেয় পাতলা একটা সরু পাইপ আছে। এবার ওইটা বন্ধ হলে এই জলটা খাওয়া উচিত না, কেন কি নোংরা জলটা মিক্স হয়ে যাচ্ছে, ওই যেটা বললো। আর টেস্ট চেঞ্জ হয়ে যায় এই বুঝতে পেরেছি, আমি তো বুঝতে পারিনি। আমার কালকেও লেগেছে, আজকেও সকালে যে খুবই বাজে লাগছে, জলটা খাওয়া যাচ্ছে না, মানে একদম ডাইরেক্ট ট্যাঙ্কেরই খাচ্ছি, তো এটা ট্যাঙ্কের থেকে জল আসছে, ময়লাটা তো বেরোচ্ছে না। তো অ্যাকোয়াগার্ড খুবই কালকে মানে প্রবলেম, কালকে সারাদিন ফোন করে করে আসেনি, আসেনি আজকে, আজকে অনেক ফোন করেছি রিসিভই করছে না, এখন দেখা যাক, এখন আসবে সকালবেলা। তারপর চিমনি কাজ আছে, চিমনি তাড়াতাড়ি রান্না করবো, বেশি কিছু করবো, আজকে চিমনি আপলোড করবে সোজা, হ্যাঁ পুরো খুলে পয়সা, মানে তিনটে সার্ভিস হচ্ছে, এক বছর আগে করেছিল, হ্যাঁ তিনটে সার্ভিস হচ্ছে এমনি করে এখানে থাক লাগানো থাকে, আর একটা সার্ভিসে পুরো বের করে ওখানে গিয়ে তোমাদের দেখাবো, গতবারে হয়েছিল, এটা ঝামেলার বিশাল বড় কাজ এটা।
চলো বাকি গা রান্নাটা পাটাট সেরে নি, বেশি কিচ্ছু করবো না, ডাল আছে কালকের, আর আজকে তো নিরামিষ টোটাল, দেখি রাত্রিটা রাত্রে দেখবে এবেলা খাওয়ার মতো কিছু করে নেবো, এই জায়গাটা ছেড়ে দেবো যাতে ও করতে পারে। চলো গুড মর্নিং, আমার দিক থেকে গুড মর্নিং, আমিও এনগেজ ছিলাম, এটা নিয়ে টেনশন, আর একটু টেনশন পরে বলবো, এটা পরে। চলো আবার আসি, বাই। বাবা যা একটুখানি এরকম গন্ধ না, পাতা পাতা, কি বলবো, তুমি খেও না, আমি হেলথ এর জন্য যা ইচ্ছা খাবো, বিষ ছাড়া, সব খাও বিষ ছাড়া, এভরিথিং। তারপর দেখা যাবে কোনটাই কিছু কাজ হলো না, তুমি অন্যরকম দেখতে হয়ে গেছো, দেখতে হয়ে গেছে ভাই, তারপর না মানুষ কি করে হবে, এই বয়সে খাবে দুনিয়া ভরে ট্যাবলেট, এখন সিনিয়র সিটিজেন হবো আর কদিন পরে, হ্যাঁ ঠিক আছে, বাসে যাবো আর সিট চাইবো আমি, লেডিজদের সিটে গিয়ে বসে যাও, তুমি নিজের থেকে সিনিয়র সিটিজেন হতে চাও তা হও, হ্যাঁ আমি লেডিজদের সিটে বসে যাও, হ্যাঁ তোমাকে ধাক্কা মারবে, বলবে দাদা বেরোন এখান থেকে, দাদা বলবে না, আঙ্কেল কাকু আর বাচ্চারা দাদু, তুমি কি করছো, করে দিয়ে হয়ে গেছে রেডি, রান্না মোটামুটি শেষের দিকে, ঝিঙে পোস্ত করলাম, আর অনেকদিন ধরে একটু টমেটো চাটনি খেতে ইচ্ছা করছে, তো আম আছে আচার আছে এগুলো করছিলাম না, আজকে করবো, আর রাত্রিরে নারকেলটাকে কাটতে বললাম, কাটলো না, টমেটো কেটে নিয়েছি, এখন চাটনিটা বসাবো, ভাতও হয়ে গেছে, এদিকে ভাত উঠে গেছে, করে নি, চিমনি আলো আসবে তার আগে ফটাফট চাটনিটা বানিয়ে নি, আর এদিকে সুপ্রিয়া কাজ হয়ে যাচ্ছে, এতদিন বলছিল কালো বোতলে জল খাও কেন, যাই হোক চলো আর বলবো না, আবার রাখি রান্না করি, এই যে এসেছে, কি যে আমি একা বলি না, না এসেছে, গুড মর্নিং বাসুদা, এসেছে চিমনি, চিমনির পরে অ্যাকোয়াগার্ড আসবে, সবাই বলছে ভুলে যায় মানুষটা, কিছু ভুলে যায় ফালতু করে কথা বলে না, উল্টো পাল্টা কথা বলছে, ও বলেছিল যে আমি দেখাবো, আবার ঠিক আছে এবার বলছে রেকর্ড করে রাখবে, আবার কথা রেকর্ড করে রাখবো, রে রেকে তখন বুঝতে পারবে, আমাদের মেশিনটা করেছে দাদা, না এই মো মেশিনটা আজকেই করতে হবে, ভুলে গেছি, এই যে ইউনিটটা নামালো খুব কষ্ট করে, এখন ও দাঁড়াও খুব অবস্থা খারাপ, প্রচুর ময়লা হয়েছে ভিতরে, আসলে আমি ডিপ ক্লিন করি তো, কেউ তো ডিপ ক্লিন করে না, সেটা করে না, এরকম না একবার, এইটাই বেনিফিট, তা বন্ধুরা এই আশেপাশে কন্ট্রাক্ট এর কাছ থেকে নিয়ে নিও, খুব ভালো কাজ করে, নো ডাউট ইন ইট, আর শুধু এইটা না অ্যাকোয়াগার্ডও করে, কিন্তু আনফরচুনেটলি ওর কাছে অ্যাকোয়াগার্ড দেয়া নেই আমাদের, আমাদের ২০২৫ এর পর আমাকেই দিয়ে দেবে, হ্যাঁ আমার দু বছর রয়েছে, সেটা হয়ে যাক, তারপরে ভুলভাল রান্না করছে, দেখো কি করেছো, আমটা আগে দিয়ে জল নিয়ে এলাম, যে দু বোতল জল দিয়ে
এই জল তো খাওয়া যাচ্ছে না, খেতেও ভয় লাগছে, মনে হচ্ছে এখন খেলে শরীর খারাপ করবো যখন দেখলাম ওইটা। কাল থেকে তো খেয়ে যাচ্ছি, কিন্তু এটাই বলে যে জেনে শুনে বলে, জানছিলাম না কাল থেকে দিব্যি খেয়ে গেলাম, আজকে যখন দেখেছি যে তো বাজে জল, ট্যাঙ্কের জল খাচ্ছি, তখন আর ইচ্ছা করছে না। যাই হোক, এখন চিনি ওদিকে পরিষ্কার হচ্ছে, এদিকে অর্ধেক ঘর মুছে সুপ্রিয়া চলে যাচ্ছে, সব জবা খিচুড়ি হয়ে আছে ওদিকে। নামিয়ে আমি এতদিন এত বছর ধরে চিমনি পরিষ্কার খুলে চিমনি পুরো নামিয়ে বাইরে গিয়ে করে, এটা কেউ করেনি এত বছর ধরে। আমরা 8 বছর বা আগেও 10 বছর ওখানে ছিলাম, কোনোদিন কেউ করেনি, বা ওইখান থেকে মুছে টুছে চলে যেত। এইটা এক বছরে একবার এটা করে, এটা বড় টাস্ক, খুব বড় টাস্ক। যাই হোক, এটা তো কি পরিষ্কার হয়ে যায় একদম, খুব ভালো, ফ্যান গুলো হালকা হয়ে যায় না, ফ্যান এর প্লেট ফ্লেট সব। হ্যাঁ, এক বছরই কত নোংরা, যা কত বছর যে হয়নি আগে। দেখলে তো কত ব্যস্ত ছিল আজ সারাটা দিন। হ্যাঁ, তা যাই হোক, অনেকটা কাজ উঠে গেছে, এখন খালি অ্যাকোয়াগার্ডের ওয়েট করছি, আর তারপরেও আসুক। অ্যাকোয়াগার্ড এখন আসবে না মনে হচ্ছে, বিকেলের দিকে আসবে হয়তো। যাই হোক, টিডিএসটা শুনলাম নাকি 40-50 হওয়া হচ্ছে, 238 হয়ে গেছে জলে। সে জল খাওয়া তো খুব ডেঞ্জারাস অ্যাকচুয়ালি, তা যাই হোক, ওটা খাবো না এখন, এখন জল এনে এনে খাবো ওই পাশ থেকে, এসে যাবে বিকেলের মধ্যে, হয়ে যাবে আশা করছি। সবাই খুব ভালো থেকো, আবার দেখা করছি। আমাকে পাঁপড় ভাজতে বললো, এদিকেও দেরি হয়ে গেছে, এখন বাজে 2:30, ওই ঠাকুরের এই সব করছে, পুজো পুজো না, ঠাকুর বাসনটা ধরছে টুচ্ছে, আমি এদিকে পাঁপড়টা ভিজে দিই, ব্যাডমিন্টন পাঁপড়। চললো সাইক্লোন চলছে, তাও ঘাম হচ্ছে, গরম হচ্ছে, সবই হচ্ছে। যাই হোক, খেতে বসলাম, পাঁপড় তো ভাজলো, এই যে ডাল, ধনিয়া আলু পোস্ত আর চাটনি, চলে এসছে আমাদের, চলো জলটা পেয়ে যাও বন্ধুরা। এসেছে, কাজ হচ্ছে, বৃষ্টি তো সেরকম একটা হলো না, কিন্তু ছাদটাকে দিল ভিজিয়ে। আবার ঘরে চলে গেছিলাম, যেই ঝুমঝুম করে বৃষ্টি নামলো, ঘরে চলে গেছিলাম, আবার এলাম, দেখছি এখন আকাশ পরিষ্কার মোটামুটি, আর আলোটাও রয়েছে সেরকম, বৃষ্টিও কমে গেছে একদম, কিন্তু হাঁটার মতো অবস্থা নেই। ওই আস্তে আস্তে এই ব্লকটা একটু হাঁটতে হবে, একটা ব্লকে ওই দুটো তো খুব স্লিপ হয়, ওইগুলো পুরো সিমেন্ট করা, এটাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আমাদের এই ব্লকটা। যাই হোক, এটাতে একটুখানি দেখি হাঁটি, প্লাস পায়েল রিঙ্কু আসছে, গল্প করব আর নেমে যাব, আর কি করব, সেরমভাবে আর হাঁটা আজকে হবে না। চলো একটুখানি হাঁটি হালকা হালকা করে, আর গরম বাড়িয়ে দিল বৃষ্টি হয়ে আরও। চা টাইম, চা খাচ্ছি আমি, বিস্কুট দিয়ে ও কেক খাবে। অ্যাকোয়াগার্ডটা তো পুষ হয়ে গেল, মানে আজকে জলটা খেয়ে শান্তি লাগলো, দুদিন ধরে যা জল খাচ্ছিলাম না, বাজে অবস্থা, আজ জলটা খেয়ে মনে হলো যেন বাহ জল খেলাম। চলো চা খাই। কি তুমি এরকম কেলিয়ে গেছো? আরে এত সকাল থেকে কদিন ধরেই, 2-3 দিন ধরেই টেনশন হচ্ছে, কি বলবো, তোমার টেনশন, লোকেরা কি সব লিখছে তুমি, হ্যাঁ মানে বন্ধুরা লিখছে, একটা জিনিস ভালো লিখেছে যে এরকম তো উল্টো পাল্টা হবেই জীবনে, তা নাহলে আর জীবন কিসের, জীবন আর কিসের, এক ধাঁচের হয়ে যাবে, সেটাই ভালো বলেছে।
আমরা এখন কদিন একটু টেনশনের মধ্যে আছি, মানে একটু ঝামেলায় পড়ে গেছি। ঝামেলা বলতে মানে ফ্ল্যাটের জন্য, তো আমাদের এই ফ্ল্যাটটা নিয়ে খুব একটু ঝামেলাই হচ্ছে। মানে এখন আমাদের শুধু না, সবারই, মানে আমরা যারা ওনার আছি ফ্ল্যাট, ওনার যারা আছি তারাই সব মিলে। তো কালকে এই কারণে একটা মিটিং ছিল ছাদে, ও যে মিটিংয়ে গেছিল কালকে ব্লগে তোমাদের বলেছি। মানে প্রমোটার আমাদের অনেক কিছু কমপ্লিট করেনি, তো সেই নিয়ে আর কি আমাদের মিটিংটা ছিল। এখন কি বলবো, একটা কেস চলছে, তো সেই সব ঝামেলা এখন পড়ে গেছি আমরা, যে না বিক্রি করতে পাচ্ছি না, হয়তো বিক্রি করব দেখি, ইচ্ছা আছে। কেন এখানে যে ঝামেলা চলছে, জবের থেকে আমরা এসেছি তবের থেকে মানে এখানে লেবার হাঁটছে না, 7 বছর হয়ে গেল, ওই 8 বছর হয়ে গেল, না 7 বছর, 8 বছর, যখন 2016 এসেছি কত হচ্ছে, 4 বছর ওখানে, আর এখানে 3 বছর, 7 বছর হলো। তো সবের থেকে লেবার এখনো হাঁটেনি, ও একের পর এক এক আমাদের দুটো ফেস এখন আছে, ফেস 1 ফেস 2 অনেক ফ্ল্যাট, এবার ও ফেস 3 বানাচ্ছে, মানে লেবার চলেই যাচ্ছে। তো এই নিয়ে সবাই পরেশান হয়ে গেছে, সত্যি কথাই, কতদিন আমরা লেবার দেখবো চোখের। আর অনেক কিছু কমপ্লিট এখনো করেনি, যেহেতু ফেস 3 আবার করবে, সেই জন্য রাস্তা করেনি, এই করেনি, সেসব করেনি, ব্যাকআপ জেনারেটর, ব্যাকআপ পাওয়ার, ব্যাকআপ সব তো দেয়া রয়েছে। সেই জন্য এই কদিন কারেন্টের প্রবলেম হচ্ছিল, আমরা মানে অন্ধকারেই বসেছিলাম, যে কিছু করার নেই, হাওয়া নেই, ফাওয়া নেই, ফ্যান নেই। তো এইসব নিয়ে একটা কেস চলছে, তো আমরা একটু টেনশনে আছি কি হবে না হবে, অনেক ঝামেলা চলছে সব কিছুর মধ্যেই, আমরা ব্লগ করছি কিন্তু ব্যাক অফ দি মাইন্ডে রয়েছে, সব সময় একটা রয়েছে যে এই ফ্ল্যাটটা নিয়ে মানে আমরা ফেসে গেলাম একদম, যেটা ভালোভাবে একটা কমপ্লেক্সের হিসেবে নিয়ে, আমরা যেই হিসেবে নিয়েছি, একটা বড় কমপ্লেক্সে যাওয়া নিয়েছি, সেই হিসেবে আমরা নিজের পছন্দ মতো ঘরের সব কিছু করে নিলাম। এখন এটাকে এখানে থাকার মতো মানে পজিশন, তাই জন্য আর খরচা করছি না, তো ফল সিলিং করছি না, কিছু করছি না, মানে পজিশন এখন দেখছি না, এখন আর এখানে থাকতে ইচ্ছা হচ্ছে না, বড্ড গন্ডগোল হচ্ছে। তো চেষ্টা করছি নিউটন রাজারহাটে কোনো লিংক যদি পাই, মানে পাই যদি ওখানে, এমনি আমরা ভেবেছিলাম অনেকদিন ধরেই, আগে ভেবেছিলাম ওখানে যাব, কিন্তু তারপর ভাবলাম না এখানে থাকবো, কিন্তু এখন যা ঘোটালা চলছে, তো এখন একটা প্রেশারেই রয়েছি। যাই হোক, এটা তো হতেই থাকবে, যা দেখা যাক, হতে থাকা উচিত না, না ঝামেলা বলছি, হ্যাঁ আমরা বেরোবার চেষ্টা করছি, যদি চলে যাই, যদি কোথাও কোনো রেফারেন্স পাই তো অবশ্যই আমরা ইউজ করবো এটা, হ্যাঁ দেখা যাক কি হয়। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, সবসময় এই নিয়েই কথা হচ্ছে আমাদের, এখন এই ফ্ল্যাটের এই ওই সেই, সব দিকে শান্তি থাকে না আমাদের লাইফে, কিন্তু ঘর বাড়ি আর থাকা টাকা এগুলো মেজর না ব্যাপার, এটা তো পার্মানেন্ট হয় না, একবারই হয়, এটা তো দুবার তিনবার বারবার করা যায় না। আমরা এখন যে সিচুয়েশনে আছি, বারবার চেঞ্জ করা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট, মানে খুবই মুশকিল। চলো আর একটা রিস্ক যদি হয়, ঠাকুর যদি করে, এখনো 2-1 বছরে করে নিতে পারবো, তারপরে আর ইচ্ছাও করবে না। আর যাই হোক, খুঁজছি কোন রেফারেন্স পেলে নিউ টাউনের, আর যদি এই ফ্ল্যাটটা বিক্রি হয় তাহলে তো করা যাবে না। ঠিক আছে, চলে যাক, যা হবে চলো, এখন যাই হোক, এখন চাটনি আর পরোটা বানাবো, খাবো রাতে ডিনার, চলো। এই যে স্পেশাল চাটনি ভাজা শুরু হয়ে গেছে, ময়দার পরোটা অনেকদিন পর আজকে, ময়দার পরোটা আমি তো করি না, কেন ময়দা খাওয়াটা অ্যাভয়েড করি বলে একদম করি না। আটার সাথে যে কোনো লুচি করলেও আটা, মানে আটার সাথে অল্প ময়দা মিশিয়ে নিই, পরোটা করলেও তাই করি। আচ্ছা সকালে বলেছিলি একটা কথা, একটা কথা, একটা কথা, তা ওটা তো বলো, বলেই না পরে হবে নাকি, তুমি বলো না, এখন না পরে হবে, এটা ওটা একটু সাসপেন্স থাক, পরে বলবো, কি সাসপেন্স, সাসপেন্স তো আর না, যাই হোক, সবই ওই ওই বলছি, সব একসাথে ঝামেলা চলছে, চলো 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 চলো, রুটি বেলছে, রুটি না পরোটা বেলছে, ঠিক আছে, আমার 3টে হবে না 4টে দেবো, 4টে দিয়ে দাও, পরোটা হলে 4টে, রুটি হলে 3টে, সব কি তোমাদের, আরে তোমরা খিদে হিসাবে খাও না তোমরা, হ্যাঁ সেটা তো হিসাবে অবশ্যই, সেটা তো হয় মানে কখনোই হয় না, আমি তো যতই মাংস দাও যাই দাও, আরে তোমরা, তুমি একটা তাই খাও, আরে তুমি একটা সিঙ্গেল পিস,
কোপরালা বানিয়েছি কি ডাবল পিস আমি মাল্টি পিস মাল্টি পিস কোন अपना है क्या बेगाना है क्या हकीकत है क्या फसाना है जाना बेटा तब बोलो तले बोलो कौन अपना है क्या बेगाना है क्या हकीकत है क्या फसाना है तू की तू और की এইটাই যেটা বললো প্যার হ্যায় কিসি অর কি হ্যাঁ গানটা কিন্তু ভেঙে দিলে তুমি তু প্যার হ্যায় কিসি অর কা তুঝে চাহতা কোই অর হ্যায় তু পসন্দ হ্যায় কিসি অর কি তুঝে মাঙ্গতা কোই অর হ্যায় তুমি এরকম করে বলছো আমি পরোটার ব্যাপারে বলছি তাহলে কে ভাই পরোটা চাইছে ভাই তু প্যার হ্যায় কিসি অর কা তুমি ভিডিও বড় হয়ে যাচ্ছে চাহতা কোই অর হ্যায় আমি আমারটা শর্টকাট করেছি গোল গোল একদম যে গোল গোল করেছি ও আমার মাউন্টেন করেছে মাউন্টেন ও বাবা বলবে রুটি খাচ্ছো পরোটার জায়গায় এইটা যা জানুন বানায় না মাও একটু খেলো মা একটু খেলো মা বললো লাস্টে একটু খাওয়ালি কেন এর গন্ধটা খুব পাওয়া যায় না বানাবার সময় আর কড়ি পাত্তা তো ওর হাতের গাছের তুমি বলে দাও না জিন্দগি হাসনে গানে কে লিয়ে হ্যায় পল আরে স্টার্ট তো করে দাও না তুমি গাও আমি শুনবো স্টার্ট করো जिंदगी हंसने गाने के लिए है पल दो पल इसे खोना नहीं खोके रोना नहीं खाके रोना नहीं ना खोके रोना नहीं जिंदगी हंसने गाने के लिए है पल दो पल आज ये फिनिश शेष करी खूब मजा से इंटरेस्ट नहीं खाच्छे हो तो आज के बेसिक वीडियो करा जाए गरम गरम परोटा बेसी देरी ना ना हमियो देरी करब ना हावाटा खूब दिच्छे भालो साउथ थेके तोमरा सबाई खूब भालो थेको খুব আনন্দে থেকো কমেন্টসগুলো সব শ্রাবন্তীও পড়ছে আমিও পড়ছি আর যতটা পাচ্ছি রিপ্লাই দিচ্ছি হ্যাঁ কালকে আবার পড়তে খুব ভালো লাগে হ্যাঁ না তোমরা মন থেকে লেখো না তোমরা মন থেকে লেখো না তাহলে কতটা ভালোবাসো আমাদের প্রত্যেকটা জিনিস না না হার্ট টু হার্ট হার্ট টু হার্ট নো ডাউট ইন ইট এখানে শেষ করি আজকে মা ওখানে খাচ্ছে পরোটা আর আজকে মা স্ক্রিনে আসেনি যেহেতু কিছু না সব ভালো আছে সবাই ভালো আছে কিন্তু প্রত্যেক দিন তো আসতে ভালো লাগে না একটা বয়স হয়েছে সবাই ভালো থেকো গুড নাইট শুভরাত্রি জয় গুরু ওম সাই রাম অ্যান্ড ফাইনালি জয় হিন্দু ঠাকুরকে দেখালাম না ওম সাই রাম অ্যান্ড ফাইনালি জয় হিন্দ দারুণ হাওয়া দিচ্ছে বলো এবার ফ্যান চালাবো